নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলে আমরা আগে দিন শুরু করেছিলাম ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে সেখানে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম ভারতের বিভিন্ন সমুদ্র বন্দরগুলি সম্পর্কে মানে ভারতের বিভিন্ন বন্দরগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখব ভারতের রেল পরিবহন ব্যবস্থা সম্পর্কে তো আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটা এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টে ভারতীয় ভূগোল নামে যে প্লে লিস্টটা করা আছে তার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও ভারতের ইতিহাস ভারতের অর্থনীতি বিষয়ে যে সমস্ত ভিডিও আমি বানিয়েছি সেইগুলো যদি আপনারা না দেখে থাকেন সেই ভিডিওগুলো দেখে নেবেন সমস্ত প্লে লিস্টের লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন এর ফলে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমি এই বোর্ডে যা যা তথ্য লিখেছি তার একটা ছবি তুলে এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখব এতে আপনাদের নোট বানাতে সুবিধা হতে পারে ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তো এই ভিডিও আমরা এখানে শুরু করব ভারতের রেল পরিবহন ব্যবস্থা ভারতে রেল পরিবহন ব্যবস্থা প্রথম শুরু হয় ষোলোই এপ্রিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ শুরু হয় ভারতে রেলপথ স্থাপনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তির নাম তা তিনি হচ্ছেন ভারতের তৎকালীন বড়লাট লর্ড ডালাউজি লর্ড ডালাউজি এই কারণে লর্ড ডালাউজিকে বলা হয় ভারতের রেলপথের জনক ভারতে রেলপথের জনক ভারতে প্রথম যে রেলপথটি স্থাপিত হয়েছিল সেটা হয়েছিল বোম্বে থেকে থানেতে বোম্বে থেকে থানে প্রথম ভারতে রেলপথ স্থাপিত হয়েছিল ষোলোই এপ্রিল আঠেরোশো সালে বোম্বে থেকে থানে এর দূরত্ব ছিল চৌত্রিশ কিলোমিটার এর পরবর্তী যে রেলপথটি স্থাপিত হয় ভারতে সেটা ঠিক তার পরের বছর আঠেরোশো তিপ্পান্ন পরের বছর আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে স্থাপিত হয় আর এই রেলপথটি স্থাপিত হয় আমাদের পশ্চিমবঙ্গে তখন পশ্চিমবঙ্গ বলে আলাদা কিছু ছিল না বাংলাদেশে তো বাংলাতে প্রথম রেলপথ যেটা স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে হাওড়া থেকে হুগলি অবধি গেছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের রেলপথ সম্পর্কে কিছু তথ্য ভারতের রেলপথ যে ব্যবস্থাটা এটা এশিয়ার বৃহত্তম রেলপথ ব্যবস্থা ভারতের রেলপথ ব্যবস্থা এশিয়ার বৃহত্তম অর্থাৎ ভারতের যে রেলপথ মানে রেল সিস্টেমটা আছে সেটা এশিয়ার থেকে বড় এবং এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম পৃথিবীর তৃতীয় বৃহত্তম এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রথমে রয়েছে ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় রয়েছে রাশিয়া এবং তিন নম্বরে আমাদের ভারত আর ভারতের রেলপথ পৃথিবীর চতুর্থ দীর্ঘতম ভারতের রেলপথ পৃথিবীর চতুর্থ দীর্ঘতম এখানে বৃহত্তম আর দীর্ঘতম এই দুটোর মধ্যে যে তফাতটা আছে সেটা বোঝার বিষয় বৃহত্তম বললে ভারতের রেলপথ এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম বৃহত্তমের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম কিন্তু রেলপথের দীর্ঘতার বিচারে ভারত চতুর্থ স্থান অধিকার করে এর মানেটা হচ্ছে ভারত প্রথমটার যে মানে এটার মানে হচ্ছে ভারতের যে রেলপথটা আছে যে রেল সিস্টেমটা রয়েছে পুরো সিস্টেমটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম কিন্তু ভারতে যত পরিমাণ লাইন আছে সেটা টোটাল করলে সেটা আসবে পৃথিবীতে চতুর্থ স্থানে প্রথমে আসবে ইউএসএ দ্বিতীয় স্থানে আসবে চায়না তৃতীয় রাশিয়া এবং চতুর্থ ভারত তাহলে ইউএসএতে থেকে বেশি পরিমাণ রেলপথ রয়েছে রেল লাইন রয়েছে সব থেকে বেশি তারপরে চায়না রাশিয়া এবং ভারত ভারতের যে রেলপথ সেটা জাতীয়তাকরণ হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয় তার আগে অবধি সেটা ইংরেজদের হাতে ছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে ভারতীয় রেলপথ কেন্দ্রীয় সরকারের হাতে চলে আসে ভারতে তিন ধরনের রেলপথ রয়েছে একটা হচ্ছে ব্রড গেজ একটা হচ্ছে মিটার গেজ এবং তৃতীয়টি হচ্ছে ন্যারো গেজ এই গেজ সিস্টেম এই ব্রড গেজ মিটার গেজ ন্যারো গেজ এটা মাপা হয় দুটো লাইনের মাঝখানে কতটা গ্যাপ আছে সেটার উপরে এরম যদি দুটো লাইন থাকে এই দুটো লাইনের মধ্যে গ্যাপ কতটা সেটা দিয়ে এই গেজগুলো মাপা হয় ব্রড গেজ লাইনে থাকে মানে দুটো লাইনের মধ্যে দূরত্ব হচ্ছে এক পয়েন্ট ছয় সাত ছয় মিটার এক পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার মিটার গেজের ক্ষেত্রে এই দূরত্ব দূরত্বটা হয়ে যায় এক মিটার মিটার গেজের ক্ষেত্রে দূরত্ব হয় এক মিটার এবং ন্যারো গেজের ক্ষেত্রে দূরত্ব দুরকম হয় একটা পয়েন্ট সেভেন সিক্স টু মিটার বা পয়েন্ট সিক্স ওয়ান জিরো মিটার পয়েন্ট সেভেন সিক্স টু মিটার বা পয়েন্ট সিক্স ওয়ান জিরো মিটার আমরা সাধারণত যে লাইনগুলো দেখি যেখান দিয়ে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনগুলো যায় সেগুলো সবই ব্রড গেজ অর্থাৎ ওই সমস্ত লাইনের ক্ষেত্রে সেই দুটি লাইনের মধ্যে দূরত্ব থাকে এক পয়েন্ট ছয় সাত ছয় মিটার ভারতে এখনো কিছু কিছু জায়গায় মিটার গেজ এবং ন্যারো গেজ ট্রেন রয়েছে সেইগুলোকে ধীরে ধীরে ব্রড গেজে পরিণত করা হচ্ছে ভারতের দ্রুততম ট্রেন ভারতের সব থেকে দ্রুততম বর্তমানে সব থেকে দ্রুততম ট্রেনের নাম গতিমান এক্সপ্রেস এই ট্রেনটার স্পিড একশো থেকে দুশো কিলোমিটার পার আওয়ার একশো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিমান এক্সপ্রেসের স্পিড বর্তমানে একটি নতুন রেখ তৈরি হয়েছে যার নাম ট্রেন এইটিন এর সম্পর্কে আমরা খবরে অনেক জায়গায় দেখেছি ট্রেন এইটিন এটা তৈরি করেছে আইসিএফ আইসিএফ একটা ফ্যাক্টরি রেল ইঞ্জিন সম্পর্কে রেল ইঞ্জিন এবং রেল বগি তৈরি করে যে সমস্ত কারখানাগুলো তাদের সম্পর্কে আমি একটা ভিডিও করে আলোচনা করেছি এর আগে করেছি সেটা এই চ্যানেলের প্লেলিস্টে আছে সেখানে এই আইসিএফের নাম পেয়েছিলাম আইসিএফের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এটা অবস্থিত চেন্নাইতে এই আইসিএফ থেকেই তৈরি হয়েছে ট্রেন এইটিন রিসেন্টলি একটি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে ট্রেন এইটিন কে তৈরি করেছে সেটা হবে আইসিএফ ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি ভারতের দীর্ঘতম রেলপথ ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি বিস্তৃত ভারতের দীর্ঘতম রেলপথ হচ্ছে আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি এই লাইনের ওপর দিয়ে একটি ট্রেন চলে সেই ট্রেনটা ভারতের সব থেকে বেশি দূরত্বে চলাচলকারী ট্রেন সেই ট্রেনটার নাম বিবেক এক্সপ্রেস তাহলে বিবেক বিবেক এক্সপ্রেস চলে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি ভারতের কিছু ট্যুরিস্ট ট্রেন এই ট্রেনগুলো শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এবং এইগুলো খুবই খরচ সাপেক্ষ এই ট্রেনগুলো থেকে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা আমাদের আয় হয় কারণ এই সমস্ত ট্রেনগুলি দিয়ে ট্রেনগুলিতে প্রধানত বিদেশি যারা পর্যটক ভারতে আসেন তারা ভ্রমণ করেন এবং তার থেকে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা আমরা পেয়ে থাকি সেরকম কিছু ট্রেন হচ্ছে প্রথম ডেকান ডেকান এই ট্রেনটা চলে ওড়িশাতে হেরিটেজ অন হুইল হেরিটেজ অন হুইল এই ট্রেনটা চলে রাজস্থান রাজ্যে প্যালেস অন রেল প্যালেস অন রেল এইটা চলে রাজস্থান রাজ্যে হেরিটেজ অন হুইল এবং প্যালেস অন রেল এই দুটো চলে রাজস্থান রাজ্যে মহারাজা এক্সপ্রেস পরবর্তী ট্রেন মহারাজা এক্সপ্রেস এই ট্রেনটার আমরা অনেক ছবি দেখেছি মহারাজা এক্সপ্রেস চলে দিল্লি থেকে আগ্রা হয়ে এখানে লিখিনি পুরোটা আপনারা লিখে নেবেন দিল্লি থেকে যায় আগ্রা আগ্রা হয়ে যায় রাজস্থান রাজস্থান হয়ে যায় মুম্বাই মহারাজা এক্সপ্রেস দিল্লি থেকে আগ্রা আগ্রা হয়ে রাজস্থান রাজস্থান থেকে মুম্বাই এই ট্রেনটা চলে মহারাজা এক্সপ্রেস পরবর্তী ওরিয়েন্ট এক্সপ্রেস ওরিয়েন্ট এক্সপ্রেস চলে গুজরাট রাজ্যে ওরিয়েন্ট এক্সপ্রেস চলে গুজরাট রাজ্যে পরবর্তী বিষয় টয় ট্রেন ভারতে তিনটে জায়গায় টয় ট্রেন চলে প্রথমটা হচ্ছে দার্জিলিং আমরা সকলেই জানি যে দার্জিলিংয়ে টয় ট্রেন চলে দা দার্জিলিংয়ে যে টয় ট্রেনটা চলে এটা ভারতের থেকে পুরনো টয় ট্রেন দ্বিতীয় নীলগিরি নীলগিরি পাহাড়ে একটা টয় ট্রেন চলে নীলগিরি পাহাড়েও একটা টয় ট্রেন চলে দার্জিলিংয়ের মতো এবং তৃতীয় হচ্ছে সিমলা সিমলাতেও একটা টয় ট্রেন চলে এই তিনটে টয় ট্রেনই তিনটে অঞ্চলের টয় ট্রেনই ইউনেস্কোর সাইটে চান্স পেয়েছে ইউনেস্কোতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে রয়েছে উনিশশো নিরানব্বই সালে দার্জিলিংয়ের টয় ট্রেন ইউনেস্কোর লিস্টে আছে উনিশশো সালে এগুলো খুব গুরুত্বপূর্ণ কবে কবে এগুলো ইউনেস্কোর মধ্যে অন্তর্ভুক্ত হয় দার্জিলিংয়ের টয় ট্রেন আসে উনিশশো সালে নীলগিরির যে টয় ট্রেন আছে সেটা আসে দু সালে এবং সিমলার যে টয় ট্রেনটি রয়েছে সেটা দু সালে ইউনেস্কোর লিস্টে আসে ভারতের প্রথম বৈদ্যুতিক লাইন অর্থাৎ প্রথম যে লাইনটাতে বিদ্যুতীকরণ করা হয়েছে সেটা হচ্ছে মুম্বাই কুরলা এই লাইনেই প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল মুম্বাই থেকে কুরলা অবধি ভারতের প্রথম বৈদ্যুতিক লাইন আর ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন অর্থাৎ এই লাইন দিয়ে যে ট্রেনটা প্রথম চলেছিল। তার নাম ডেকান কুইন ডেকান কুইন এখনও পর্যন্ত চলছে ডেকান কুইন প্রথম চলেছিল ফার্স্ট জুন 1930 সালে ফার্স্ট জুন 1930 সালে এই ডেকান কুইন ট্রেনটা চলা শুরু করেছিল যা বর্তমানেও এখনো চলে ভারতের প্রাচীনতম রেল ইঞ্জিনের নাম ফেয়ারি কুইন ভারতের প্রাচীনতম রেল ইঞ্জিনের নাম ফেয়ারি কুইন ভারতের বৃহত্তম রেল টানেল টানেল বলতে পাহাড়ের মধ্যে দিয়ে যে রেলপথ যায় আমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকি সেই রেল টানেল ভারতের বৃহত্তম রেল টানেল হচ্ছে পীরপিঞ্জল প্রায় এগারো কিলোমিটার লম্বা এই টানেলটি পীরপিঞ্জল টানেল ভারতের বৃহত্তম রেল টানেল ভারতের বৃহত্তম রেল স্টেশন ভারতের সবথেকে বড় রেল স্টেশন হচ্ছে গোরক্ষপুর লম্বায় সব থেকে বড়ো রেল স্টেশন হচ্ছে গোরক্ষপুর এটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত গোরক্ষপুর দ্বিতীয় কল্যাম কল্যাণ নয় কল্যাণ একটা মুম্বাইতে কল্যাণ বলেও জায়গা আছে সেইটা নয় কল্যাণ ক লয়জভালা আকার ম এম এটা কেরালা রাজ্যে অবস্থিত এটা লম্বায় দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে খড়গপুর খড়গপুর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত আগে এই খড়গপুর জংশন সব থেকে বৃহত্তম রেল স্টেশন ছিল বর্তমানে এটা তিন নম্বরে চলে এসছে এরপর হচ্ছে ভারতের বিভিন্ন রেল জোন এবং তার হেডকোয়ার্টার এটা থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে প্রচুরবার প্রচুর প্রশ্ন করা হয় এটা পুরোটা আমি যেরকম করে লিস্ট বানিয়েছি আপনারা সেরকমভাবে বানিয়ে নেবেন আপনারা যাতে বুঝতে পারেন যে আমি এখানে ছোট ছোটো করে লিখেছি সেটা যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি একবার করে বলে দিচ্ছি এছাড়াও এটার আমি ছবি তুলে পুরোটারই ছবি তুলে ফেসবুক পেজে দিয়ে রাখব সেখানে আপনারা গিয়ে জুম করে ভালো করে দেখে নেবেন প্রথম নর্দান আচ্ছা ভারতে মোট রেল জোনের সংখ্যা হচ্ছে সতেরোটা ভারতে মোট সতেরোখানা রেল জোন রয়েছে এবং প্রত্যেকটা জোন এর একটা করে হেডকোয়ার্টার রয়েছে রেল জোন বলতে বোঝায় ভারত একটা বিশাল বড় দেশ সেখানে প্রচুর রেল লাইন রয়েছে এক একটা জোনের ওপর এক একটা অঞ্চলে রেলপথের পুরো মেনটেনেন্সের ব্যবস্থা করা হয় সেখানে মেনটেনেন্স করে এই জোন থেকে সেখানে রেল চালায় চালানোটা দেখাশোনা করে এই জোনগুলো থেকে অর্থাৎ এক একটা অঞ্চলের পুরো রেলপথের বা রেল সিস্টেমের পুরো দায়িত্ব এক একটা রেলের জোনকে দিয়ে দেওয়া হয়েছে ভারতের যে সতেরোটা রেল জোন রয়েছে সেগুলো পরপর এরকম প্রথমে নর্দার্ন নর্দান বা উত্তরাঞ্চলীয় উত্তর নর্দার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি নর্দার্ন জোনের হেডকোয়ার্টার নতুন দিল্লি দ্বিতীয় নর্থ সেন্ট্রাল নর্থ সেন্ট্রাল উত্তর মধ্য বাংলা করলে হয় উত্তর মধ্য এর হেডকোয়ার্টার এলাহাবাদ শহরে তিন নম্বর নর্থ ওয়েস্টার্ন নর্থ ওয়েস্টার্ন যার বাংলা হচ্ছে উত্তর পশ্চিম এর হেডকোয়ার্টার জয়পুরে নর্থ ইস্টার্ন চতুর্থ হচ্ছে নর্থ ইস্টার্ন নর্থ ইস্টার্ন বা বাংলায় উত্তর পূর্ব এর হেডকোয়ার্টার গোরক্ষপুর শহরে পাঁচ নম্বর নর্থ ইস্ট ফ্রন্টেয়ার নর্থ ইস্ট ফ্রন্টেয়ার বাংলা করলে উত্তর পূর্ব সীমান্ত উত্তর পূর্ব সীমান্ত এর হেডকোয়ার্টার অবস্থিত মালেগাঁওতে মালেগাঁও ছ নম্বর ইস্টার্ন পূর্ব বাংলা করলে হয় পূর্ব এর হেডকোয়ার্টার আমাদের কলকাতা শহরে সাত নম্বর ইস্ট সেন্ট্রাল ইস্ট সেন্ট্রাল বাংলা করলে হয় পূর্ব মধ্য এর হেডকোয়ার্টার হাজিপুরে অবস্থিত হাজিপুর আট নম্বর ইস্ট কোস্ট আট নম্বর হচ্ছে ইস্ট কোস্ট পূর্ব পূর্ব উপকূল বাংলা করলে হয় পূর্ব উপকূল এর হেডকোয়ার্টার অবস্থিত ভুবনেশ্বর শহরে ন নম্বর সাউথ ন নম্বর সাউথ বাংলা দক্ষিণ হেডকোয়ার্টার চেন্নাইতে সাউথ এই জোনের হেডকোয়ার্টার চেন্নাইতে দশ নম্বর সাউথ সেন্ট্রাল দশ নম্বর সাউথ সেন্ট্রাল সাউথ সেন্ট্রাল বাংলা হচ্ছে দক্ষিণ মধ্য এর হেডকোয়ার্টার অবস্থিত সেকেন্দ্রাবাদে হায়দ্রাবাদের পাশেই অবস্থিত এই সেকেন্দ্রাবাদ শহর সাউথ সেন্ট্রাল এর হেডকোয়ার্টার হচ্ছে সেকেন্দ্রাবাদ শহরে অবস্থিত এগারো নম্বর সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট বাংলা হচ্ছে দক্ষিণ পশ্চিম এর হেডকোয়ার্টার হুবলিতে অবস্থিত বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি নয় হুবলি ব হুবলিতে অবস্থিত সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম এর হেডকোয়ার্টার হুবলিতে অবস্থিত বারো নম্বর সাউথ ইস্টার্ন দক্ষিণ পূর্ব বাংলা করলে দক্ষিণ পূর্ব এর হেডকোয়ার্টার আমাদের কলকাতা শহরে অবস্থিত সাউথ ইস্টার্ন তাহলে কলকাতায় দুটো পাওয়া গেল ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন তেরো নম্বর সাউথ ইস্ট সেন্ট্রাল সাউথ ইস্ট সেন্ট্রাল দক্ষিণ পূর্ব মধ্য সাউথ ইস্ট সেন্ট্রাল দক্ষিণ পূর্ব মধ্য এর হেডকোয়ার্টার অবস্থিত বিলাসপুর শহরে তাহলে সাউথ ইস্ট সেন্ট্রাল এর হেডকোয়ার্টার বিলাসপুরে চোদ্দ নম্বর ওয়েস্টার্ন ওয়েস্টার্ন যার বাংলা হচ্ছে পশ্চিম এর হেডকোয়ার্টার মুম্বাই শহরে অবস্থিত পনেরো নম্বর সেন্ট্রাল বা মধ্য এরও হেডকোয়ার্টার মুম্বাই শহরে অবস্থিত ষোলো নম্বর ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল বা পশ্চিম মধ্য এর হেডকোয়ার্টার অবস্থিত জবলপুরে ওয়েস্ট সেন্ট্রাল এর অবস্থিত জবলপুরে এবং সতেরো নম্বর এবং শেষ হচ্ছে বোঝা যাচ্ছে না হয়তো এখানে লেখা হয়েছে কলকাতা মেট্রো কলকাতা মেট্রো একমাত্র মেট্রো রেলওয়ে যেটা সরকারি অর্থাৎ ভারতের সরকারের হাতে রয়েছে কলকাতা মেট্রো এটাকে আলাদা করে হেড সরি কলকাতা মেট্রো এটাকে আলাদা করে একটা রেল জোন বানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে এবং এর হেডকোয়ার্টার স্বাভাবিকভাবে কলকাতাতে অবস্থিত এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ